এটা কি ঘোড়াগাড়ি স্ট্যান্ড হ্যাঁ এটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড ও বাহ এনে সুন্দর সুন্দর ঘোড়াগাড়ি এটা তো দিনে বেলা হলে ওঠা যেত তাই না ও এখানে তো ঘোড়া আছে এটা কাজ করে না রফিক ভাই আপনি আমারটা ছবি তুলে দিবেন আমি তো ঘোড়াগাড়িতে বসবো আচ্ছা আপনি ছবি তুলবেন নাকি একটা বাহ সে লাগছে কিন্তু পুরো সিংহাসনে বসছেন ঘোড়া গাড়িতে ওঠা হলো যদিও ঘোড়া ছিল না কিন্তু আমি খুব খুশি চলেন আরে জোস হ্যাঁ কো হচ্ছে পুরো নাইট পার্টি চলছে এখানে হাই ভাই তেন এখানে বসা যাবে নাকি কিছুক্ষণ এখানে হ্যাঁ চলুন আমরা একটু বসি এখানে কিছুক্ষণ রফিক ভাই যেটা বলছিলেন এই যে ভোলা ছেড়ে এসে এখানে আছেন খারাপ লাগে না না একদম খারাপ লাগে না আরে আপনি সেই মেঘনা নদীতে সাঁতার কাটছেন আপনি সেই ঢাকা শহরে ভালো লাগে ট্যাপের পানিতে গোসল করে এখন তো ভালো লাগতে হবে এখন তো ঢাকার বাসিন্দা হয়ে গেছি আজকে আমার কপালে রিকশা চালানো আছে আমি এখন রিকশা চালাবো আসলে আপনি রিকশা চালাবেন হ্যাঁ আচ্ছা চলুন আমরা এখন এখান থেকে যাই হ্যাঁ এটা ধরেন আপনি এটা নিয়ে বসেন দাঁড়ান উশমিলাক আস্তে আস্তে চালাবেন রিকশালে কোনো গান নাই হ্যাঁ রিকশালে কোনো গান একটা বলেন তো মনে করেন রিকশালে গান চাঁদের ফুলে পেরেল নেড়ে পৌঁছে বাড়ি আলালো দুলাল জয় আর রফিক ভাই হ্যাঁ সুন্দর হইছে বলেন আরে আমি তো ভালোই পারি জোস হ্যাঁ পেটলের বাড়ি গেন না বাবা মারি খাবো মানে হ্যাঁ অর্ধেক চাপ দিয়ে পুরো চাপ দিয়ে না অর্ধেক চাপ হয় অর্ধেকই চাপ দিছি হ্যাঁ বুঝি অর্ধেক চাপ জোস আরে আমি তো স্পিড তুলতে পারি আমি চালাইতে কি ভালো লাগে ভালো আছেন হ্যাঁ চালা হ্যাঁ দাইনে লিয়া হালকা বামে আই বাই বাই হ্যাঁ বামে যান আমি চিংগা দিছি বামে সিমা দিছেন না আমি দিছি এই যে আমি দিছি হ্যাঁ আমি চিংগা দিছি আগে হ্যাঁ বামে ওকে খুবই মজা ছিল এই যে 10 টাকা ভাড়া দিতেছি নেন ভাই আমার জীবনে প্রথম রিকশা চালায় 10 টাকা ইনকাম করেছে রফিক ভাইয়ের কাছ থেকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো অবশেষে আমাদের নাইট ভেঞ্চার শেষ হলো এবং আমরা এসে পৌঁছেছি কাওড়ান বাজার যেখান থেকে আসলে সারা রাত যারা জাগ্রত থাকে এবং যেখান থেকে চমৎকার দিনের শুরু হয় এবং এখান থেকে আসলে ঢাকা শহরে যত রকম ছবি যা কিছু সব কিছু মানে বিভিন্ন জায়গায় যেতে থাকে রফিক ভাই অনেক ধন্যবাদ আমাকে সারা রাত ধরে নিয়ে ঘোরার জন্য কেমন লাগলো আপনার হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে সত্যি সত্যি খুব ভালো লাগছে আচ্ছা আপনার জন্য একটা গিফট আছে আমার কাছে যা আমাদের এতগুলো করার দরকার ছিল কেন হ্যাঁ এই গিফট আনার দরকার আছে গিফট আনার দরকার নাই আচ্ছা এটা এখানে রাখি আপনি কি একটু গিফট নিয়ে আসলেন ধরেন তার আমি নেমে নি আচ্ছা নামি এটা আপনার জন্য दर्शक रातेजे भीषण रकम भाव एनजय कर প্রত্যেকটা মানুষের একবার হলো এক্সপেরিয়েন্স করা উচিত এবং আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র রফিক ভাইয়ের জন্য এজন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস ওকে দর্শক সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি তবে আবার কথা হবে সবার সাথে আগামী এপিসোডের রিকশাওয়ালার নতুন কোনো রিকশাওয়ালার সাথে তার জীবনের গল্প শুনব আপাতত আমি কারণ বাজার এলাকা একটু এক্সপ্লোর করে আসি বাই বাই চলেন টাটা টাটা বাই বাই চলে যাচ্ছি লাভ ইউ